أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের দৃষ্টিতে আমরা জানব মুসা নবীকে কয়টি গ্রন্থ দেওয়া হয়েছিল। কোরআন 11 নম্বর সূরা হুদ এর আয়াত নম্বর 110 এখানে বলে ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব ফাখতুলিফা ফি ওলাউলা কালিমাতুন সাবাকাত মির রব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। আমি তো মুসাকে আল কিতাব দিয়েছি, কিন্তু তাতেও যে বিরোধ সৃষ্টি করা হয়, তোমার রবের পক্ষ থেকে যদি আগেই কোনো কথা না থাকত তাহলে তাদের মধ্যে ফায়সালা করে দেওয়া হতো, অথচ তারা সে ব্যাপারে বড় সন্দেহের মধ্যে পড়ে গেছে। আজ যখন আপনি মানুষকে বলবেন যে মুসা রাসুলের কাছেই আল কিতাব ছিল, তখন তারা আপনার এই কথার উপরে সন্দেহ করবে। তো কথাটি মূলত তো আপনার না, আল্লাহ তাআলার কথা। চট করে আমাদের দেশে লোকেরা বলে বলছে, না মুসা রাসুলকে তো আল্লাহ তাওরাত দিয়েছেন, কিন্তু আল কিতাবের যে একটি সিফাতি নাম তাওরাত সেটা আমাদের দেশের লোকদের অধিকাংশদের জানা নেই। কারণ ভ্রান্ত ধার্মিকদের, উলামায়ে সু যারা এবং নাস্তিক যারা মৌলবাদ, তাদের পক্ষ থেকে সবসময় কোরআনের বিপরীত যে সমস্ত মতবাদের প্রপাগান্ডা সেগুলি প্রচার প্রসার করা হয়। আর আমাদের দেশে যারা উলামায়ে রব্বানি রয়েছেন তারা মূলত কোরআনের কথা বলে যাচ্ছেন, কিন্তু শ্রোতাদের সংখ্যা কম। মুসা রাসুলকে আল কিতাব দেওয়া হয়েছিল। সূরা নামের ভিতরে আল্লাহ বলেন, সুম্মা আতাইনা মুসা আল কিতাব তামামান, সম্পূর্ণ আল কিতাব মুসাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই আল কিতাব 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতের দৃষ্টিতে সেই আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আর এই আল কিতাব শুধু মুসা রাসুলকে না, প্রত্যেকটি নবীদেরকে এবং প্রত্যেকটি রাসুলদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবেই তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত এবং 57 নম্বর সূরা হাদিদের 25 নম্বর আয়াতটা প্রমাণ করে। কিন্তু মানুষেরা মতবিরোধ ঘটায়। আপনি যখন সত্য কথা বলবেন আল্লাহ তাআলার কোরআনের মাধ্যম দিয়ে, অধিকাংশ মানুষ আপনার সাথে মতবিরোধ ঘটাতে মানবে না।